আমরা জানি কি যে কোনো একটা হচ্ছে তোমার সেন্টেন্স শুরু হয় কি দিয়া, ধরো সাবজেক্ট দিয়া, সাবজেক্টটা নাউন হইতে পারে বা প্রোনাউন হইতে পারে, তাই তো? এখন দেখো এখানে কি আছে, টেকিং রেস্ট। তাহলে টেকিং, টেকিংয়ে যেটা সেটা টেকিংয়ের মূল ভাব কি, টেক না, তাহলে এটা কি, এটা ভার্ব। আবার এই যেটা শুরু হইলো না, এই যে এটা, এটা কিন্তু সাবজেক্ট। তাহলে সাবজেক্ট মেইনলি আমার হয় কি, যে নাউন বা প্রোনাউন হয়, তাই না? তাহলে কোনো ওয়ার্ড যদি নাউন আর কি ভার্ব একই সাথে বোঝায়, ঠিক আছে, বা একই সাথে কাজ করে, তাহলে সেটা কি তোমার হচ্ছে হচ্ছে জিরান্ড হবে সেটা, ঠিক আছে? তাহলে টেকিং, টেক, টেকের সাথে কি আইএনজি, তাহলে প্রথমে যদি ওয়ার্ডটা টেকের সাথে তোমার আইএনজি যুক্ত হয়, তাহলে সেটা কি তোমার জিরান্ড, সেটা কি হবে তোমার জিরান্ড, ঠিক আছে? আবার ধরো আই লাইক, আই লাইক টেকিং রেস্ট, আই লাইক টেকিং রেস্ট মানে কি, আমি পছন্দ করি কি রেস্ট নিতে বা বিশ্রাম নিতে। তাহলে দেখো এই একটা ভার্ব চলে গেল, কিন্তু দেখো পরবর্তীতে কিন্তু আর একটা ভার্ব আছে, তাই না? একটা ভার্ব কিন্তু আমাদের চলে গেছে, আই লাইক টেকিং রেস্ট, যেটা তোমাদের শিটে আছে এরকম একটা, যে আই লাইক টেকিং রেস্ট, তাহলে মানে কি আমি পছন্দ করি, এটা তো একটা ভার্ব চলে গেছে, কিন্তু পরবর্তীতে আমাদের আর একটা ভার্ব থাকে এবং তার সাথে যদি আইএনজি থাকে, সেই সেকেন্ড যে ভার্বটা সেটাকে বলা হয় জিরান্ট। আর সবসময় মনে রাখবা জিরান্ট অবশ্যই সেনার উপায় হচ্ছে আইএনজি যুক্ত থাকবে, জিরান্ট সেনার উপায় হচ্ছে আইএনজি থাকবে, ঠিক আছে? যেমন ধরো হি লাভ, হি লাভস, হি লাভস ফ্লাইং, ফ্লাইং কাইট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ভার্ব চলে গেছে, কিন্তু এখানে একটা ভার্ব আছে না, কিন্তু ভার্বের সাথে কী আছে, টাইম চোখ রয়েছে না, এই ভাবটা কিন্তু জিরান্ট না, এই ভাবটা কিন্তু জিরান্ট, কেন জানো, সেকেন্ড ভার্বের সাথে কিন্তু টাইএনজি যুক্ত হয়েছে, তাই না?